যে পুলিশ কর্মকর্তাদের মুখেও মাস্ক নাই, তার মানে এটা মাস্কের আইনটা হইলো? ও যেটা পলাশ যেটা বলছে, ডয়েচে ভেলে বাংলা ভাষা বিভাগের বিশেষ ফেসবুক লাইভে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি হচ্ছে ভেনিসে, আমাদের সঙ্গে যথারীতি আরাফাত আছেন। এই মুহূর্তে আমরা ধারণা করেছিলাম যে ভেনিসে, যেহেতু এখন করোনা কাল চলছে, ভেনিসে লোকজন থাকে কি থাকে না, কিন্তু আমি আর আরাফাত যখন আমাদের গাড়িটি রাখতে চেয়েছিলাম, আমরা দুটি পার্কিং প্লেস, যেই পার্কিং প্লেসগুলি আসলে বিশাল বড় বড়, সেখানে তো গাড়ি রাখতেই পারিনি। একটি দশতলা পার্কিং ভবনের ছয়তলার মধ্যে শেষ পার্কিংটা আমাদের নিতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ, প্রচুর ভিজিটর এখানে আসছেন, যদিও আজকে এটি একটি কাজের দিন, কিন্তু ইতালীয়রা আসলে বেশি সংখ্যায় এসছেন এখানে, কারণ ইতালীয় কর্তৃপক্ষ তাদেরকে বলেছেন তারা যদি ঘুরে বেড়ান ফ্যামিলি নিয়ে, তাদেরকে 500 ইউরো পর্যন্ত বিশেষ বোনাস তাদেরকে এটি দেওয়া হবে। আমরা পুলিশ কর্মকর্তাদেরও দেখতে পাচ্ছি যে তারা এখানে আছেন। এইখানের মধ্যে মাস্কের নিয়মটি যারা মনে করার চেষ্টা করতেছেন যে মাস্কের নিয়মটি হচ্ছে, আপনি যদি কোনো ইনডোরে যান, মানে খেতে বা কোনো একটি বিল্ডিংয়ের ভবনের ভিতরে, তখন আপনার ওখানে মাস্ক পরতে হবে। বাইরে আপনার মাস্ক পরার কোনো বাধ্যবাধকতা নেই। যারা বাসে করে আসছেন বা ট্রেনে করে আসছেন তাদেরকে মাস্ক পরা, আর এমনিতে যারা আছেন এমনকি পুলিশ কর্মকর্তারাও, তাদের মধ্যে আসলে মাস্ক নেই। আমাদের সঙ্গে আমরা একটু সামনে এগিয়ে গিয়ে একটু দেখিয়ে আসি আপনাদের যে এখানে কি অবস্থা। আমরা অবশ্য আজকে আপনাদের ভেনিস যে দ্বীপটি সেটি একটু ভালো করে দেখানোর জন্য আমরা আজকে যেটি করব সেটি হচ্ছে যে নৌকায় করে ঘুরে বেরিয়ে আপনাদেরকে একটু আমরা দেখাবো। আরাফাত কিছু একটা দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছেন, আমরা সেদিকে যাচ্ছি, কিন্তু আমরা বোধ হয় এই হলুদ চলে এসছে, আমরা একটু তাড়াতাড়ি পার হই ট্রাফিক সিগন্যালের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা এখন যে জায়গাটিতে এসেছি সেই জায়গাটিতে আমরা ভেনিসের সেই বিখ্যাত খালগুলি আমরা একটু দেখতে পাচ্ছি মনে হয়। তবে হ্যাঁ, আমরা এই সেতুটার উপরে একটু উঠতে পারি, তাহলে এদিক এবং ওদিক একটু দেখাও যাবে, একটু দেখাও যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক। অন্য সময়ে যদিও ভেনিসে এই জায়গায় লোক গিজগিজ করে, তবে আজকে ঠিক গিজগিজে ভিড় না হলেও প্রচুর মানুষ এখানে এসছেন, আরও আসছেন। এখন 11:45 মতো বাজে, 11:45 দুপুর 11:15 মতো বাজে, দুপুর 11:15 আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোক আসছেন, যদিও আজকে একটা কাজের দিন, তারপরও প্রচুর লোক এসছেন এখানে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন ভেনিসের এই খাল বা খাড়িটির মধ্যে প্রচুর মানুষ আপনারা পার হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা একটু সিঁড়ি বেয়ে উঠছি, হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা দরকার। এটা আরাফাতের সঙ্গে আমি একটু কথা বলছি যে যে আরাফাত একটু আপনাদেরকে জানাবেন যে আরাফাত কেমন দেখলেন ভেনিসের সাথে মিলানের তফাত, এবং ভেনিসে এসে নতুন কি দেখছেন আরাফাত, নতুন কি দেখছেন আরাফাত? আমি তো এই ভেনিসে কয়েক বছর আগে এসেছিলাম এবং তখন দেখেছি এখানে হাজার হাজার পর্যটক। তো এবার তো আমরা আসলে এতটা আশা করিনি, আমরা যেটা মনে করেছিলাম যে পর্যটকরা সেরকম আসছে না, কিন্তু যেটা দেখলাম আমি সকালে যখন আসছি আর কি, যে আমরা গাড়ি নিয়ে এসেছি, আমরা আশা করেছিলাম খুব সুন্দর একটা পার্ক প্লাস পাবো, বেশি হাঁটতে হবে না, কিন্তু আমাদের শুধু গাড়ি পার্কিং খুঁজে বের করতে আধা ঘন্টার বেশি সময় লেগে গেছে দর্শক। এবং যেটা হয়েছে যে এখানে প্রচুর গাড়ি নিয়ে টুরিস্টরা আসছেন, অধিকাংশই আসলে ইতালির টুরিস্ট, অভ্যন্তরীণ টুরিস্ট, কিছু আছেন ইউরোপীয় টুরিস্ট, এর বাইরে তেমন পর্যটক নেই, কিন্তু এতেই অনেকটা ভিড় হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক পর্যটক এদিকে আসছেন, তারা ভেনিসে প্রবেশ করছেন। আমরা রয়েছি একটি সেতুর উপরে, ভেনিসের প্রবেশ মুখে বলা যেতে পারে। অন্য সব
উৎসব মুখর ইউরোপের অন্যান্য সব উৎসব মুখর শহর যেরকম হয়, ভেনিসের সাথে আমরা এখন বড় কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। অবশ্য ভেনিসে প্রচুর লোক থাকে, আপনি বলছিলেন, আমার অবশ্য এটি প্রথম আসা ভেনিসে, কিন্তু মানে অন্য সময়ে যে ভেনিসে যে লোক থাকে তার চেয়ে কম থাকলেও প্রচুর লোক কিন্তু আসছে। মানে ঠিক করোনার সময়ে যে আটোসাটো একটা পরিস্থিতি সেটি এখন ঠিক এটি এখন নেই, এবং মানুষের মধ্যে অনেক প্রাণোচ্ছলতাও দেখা যাচ্ছে। হ্যাঁ, মানুষের মধ্যে অনেক প্রাণোচ্ছলতাও দেখা যাচ্ছে। আমরা যেটা মনে করেছিলাম যে করোনা নিয়ে যে অনেক আতঙ্ক, যেটা মিলানে আমরা আসলে কিছুটা লক্ষ্য করেছি রয়েছে, কিন্তু ভেনিসে সেই আতঙ্কটা বলতে গেলে নেই আসলে। আপনি যদি একটু দেখেন, পলাশ রহমান রয়েছেন আমাদের ক্যামেরার পেছনে, এদিকটাতে আপনি দেখতে পারেন যে নতুন পর্যটকরা আসছেন এবং তাদের মধ্যে একটি বড় অংশ আসলে মাস্ক পরছেন না বা মাস্ক গলার নিচে ঝুলিয়ে রেখেছেন, যেহেতু মাস্ক পরা বাধ্যতামূলক নয়, যেটা আমরা জানতে পেরেছি যে মানে হাঁটা চলার সময় পথে প্রান্তরে। আমাদের অনেক দর্শক বলছেন যে তারা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, কিন্তু তারা আসলে বেশি সুন্দরটা দেখতে পাবেন আমরা এর পরের ফেসবুক লাইভে, আমরা যখন গন্ডোলাতে করে এই ভেনিসের এই বিখ্যাত খাল বা খাড়ি, আমি যেরকমই বলি না কেন, সে তার মধ্যে দিয়ে যখন ঘুরে বেরিয়ে আপনাদেরকে দ্বীপটি দেখাবো, তখন আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে ভেনিস আগামী ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু দর্শক এই বিষয়টি আমরা রেখেছি গন্ডোলায় করে। খালেদ ভাই এবং আমাদের সঙ্গে একজন অতিথি থাকবেন, তারা দুজন সেখানে আমরা কথা বলবো, এবং আশেপাশে যে পরিবেশ, ভেনিসের যে প্রাকৃতিক সৌন্দর্য, যে জন্য লাখ লাখ পর্যটক প্রতি বছর ভেনিসে আসেন এবং ভেনিসটা আসলে পুরোটাই বলতে গেলে পর্যটনের উপর নির্ভরশীল, সেই বিষয়টি আমরা তুলে ধরবো খুব শীঘ্রই। পলাশ রহমান থাকবেন আমাদের সঙ্গে, সাংবাদিক, তিনি এখানে আছেন অনেকদিন ধরে, 15 বছর ধরে আছেন তিনি আমাদেরকে, মানে 15 বছর ধরে ভেনিসেই আছেন, যিনি এখন ক্যামেরার বাইরে আছেন। হাই পলাশ, বাইরে যিনি আছেন তিনি আমাদেরকে আসলে ব্যাখ্যা করে বা একটু মানে কি বলবো টিকা টিপ্পনি দিয়ে আসলে একটু বোঝাবেন যে কোনটা কি এবং কোন জায়গায়, কারণ তিনি এখন অলমোস্ট ভেনিসের লোকাল। আমরা টুরিস্টের চোখ দিয়ে দেখতে চেষ্টা করবো এবং আপনাদেরকেও দেখাতে চেষ্টা করবো সেই পর্যন্ত। এবং তিনি কিন্তু খুব চমৎকার মানে ভাষাও বলেন, ইতালীয় ভাষা। দর্শক, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি লিখুন এই ভিডিওর নিচে মন্তব্যের ঘরে, এবং আপনাদের ওখানকার করোনা পরিস্থিতি কি জানাতে পারেন আমাদেরকে, আমরাও আপনাদেরকে জানাবো আসলে করোনার যে পরিস্থিতি ইতালিতে। আমরা বিভিন্ন শহরে যাচ্ছি, কিছু মন্তব্য কি দেখবেন? মন্তব্যের মধ্যে আশাদ জামান লাবিব বলছেন, আহা সুন্দর, জীবনে যেতে পারবো কিনা জানি না। মঞ্জুরি লাহি বলছেন, হু উইল প্রোভাইড ভিসা সাপোর্ট, আই উইল ট্রাভেল দেয়ার ফর এ উইক অনলি, মানে তিনি আসলে একদিনের জন্য আসতে চান, মানে কয়েক সপ্তাহের জন্য আসতে চান, এক সপ্তাহের জন্য আসতে চান এখানে ঢাকায়। কিন্তু আজকে আপনি জানেন, আজকে রিজেন গ্রুপের যে চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আসলে গ্রেফতার করা হয়েছে ঢাকায়, এটি নিয়ে আসলে অনেক কথা হচ্ছে। এটা নিয়ে একটু আমার একটা প্রশ্ন ছিল খালেদ ভাই, আপনি একটু আগে বলছিলেন যে এই যে আমাদের একটা মিডিয়া ট্রায়াল দেওয়ার প্রবণতা, যে সাহেদকে গ্রেফতার করা হয়েছে, সে মানে কর্দমাক্ত পোশাক পরে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ডান দিকে তার বাম দিকে একটা পিস্তল নিয়ে মানে তাকে সেই অবস্থায় গ্রেফতার করা হয়েছে, তার ছবি যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমার কিন্তু আসলে সাহেদের, জনাব সাহেদের মতো যারা আছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, তাদের ব্যাপারে আমার কাছে মনে হয় যে অবশ্যই আইনের কঠোর প্রয়োগ হওয়া উচিত এবং আইনের মানে সোপান তাদের হওয়া উচিত। কিন্তু আমরা যেভাবে আসলে মিডিয়া ট্রায়াল এর মধ্যে দেখছি, যেটি আপনি আসলে বলছিলেন যে তাকে নিয়ে আসলে ট্রল করা, র‍্যাব তাকে একদম গ্রেফতার করে এনে তাকে এরকম করে এটা দেখানো, সেটা সাহেদের জন্য আমার পছন্দ না বা কোনো অপরাধের ক্ষেত্রে আমার এটা পছন্দ না। কারণ বিচার করার দায়িত্ব কিন্তু আসলে র‍্যাবেরও না, বিচার করার দায়িত্ব কিন্তু আসলে আমাদেরও না, বিচার করার দায়িত্ব হচ্ছে বিচারকদের, তারা তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখবেন। র‍্যাবের দায়িত্ব ছিল বা আইন শৃঙ্খলা কমিটির দায়িত্ব ছিল তাকে গ্রেফতার করে এনে সেটিকে উপস্থাপন করা, মানে কোর্টের কাছে উপস্থাপন করা, সাংবাদিকদের কাছে না, এবং সেটি সাংবাদিকদের এটা দেয়াই যথেষ্ট ছিল যে তাকে আসলে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আমরা আজকে সকালবেলা থেকে আমি আসলে দেখছিলাম ইউরোপের সময় ভোর পাঁচটার দিকেও আমি আসলে আমার যখন সকালে ঘুম ভাঙলো আমি তখন দেখতে থাকলাম যে সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে, মর্মে বিভিন্ন টেলিভিশন আসলে লাইভ সংবাদগুলি প্রচার করছেন এবং বিভিন্ন টেলিভিশনে খবরগুলি প্রচার করা হচ্ছে, এটি দেখানো হচ্ছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সাংবাদিকরা যেভাবে করে বলছিলেন সেটি আসলে কতটা ঠিক হচ্ছে সেটি আসলে প্রশ্ন থেকে যায়। আমার কাছে মনে হয় যে আমাদের দর্শকদের মধ্যে অনেকে আছেন যারা খুব দ্রুত উপসংহারে চলে আসেন, আমি খুব জোরে বলতে চাই সাহেদের সঙ্গে বা জনাব সাহেদের সঙ্গে আমার কিন্তু কোনোরকম কোনো সম্পর্ক নেই। আমরা জনাব সাহেদকে আমি আজকের বাংলাদেশে আমার মনে পড়ে না ও কখনো এসছে কিনা, তারপর আমি বলতে চাই যে জনাব সাহেদ হোক, সাবরিনা হোক, অন্য যে কেউ হোক, তার প্রাইভেসি এবং তাকে প্রোটেক্ট করাও একটা সভ্য সমাজের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এবং কোনোভাবেই তাকে আসলে আমরা হেও করতে পারি না, আমরা তার বিচার করতে পারি না, এবং তার বিচারের ভার আমরা নিজের হাতে তুলে নেওয়া এটা আসলে কোনোভাবেই ঠিক না। আমরা একটি নিজেরা একটি সভ্য দেশ এবং আমাদের মধ্যে অনেক আইন কানুন রয়েছে, সেই আইন কানুনের মধ্যে দিয়ে সাহেদের বিচার হোক। অবশ্যই সাহেদের বিচার যেন এমন না হয় যে
2010 সালে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, 2015 সালে আস্তে আস্তে তিনি বিভিন্ন টেলিভিশনে চেহারা দেখিয়ে সমাজের একটি বিশিষ্ট ব্যক্তি হয়েছেন, এটি যেন না হয়। র‍্যাব কর্মকর্তা, যে র‍্যাব কর্মকর্তা আজকে গর্ব নিয়ে বলছেন যে তিনি 52টি মামলা তার বিরুদ্ধে আগে ছিল, আমি সেই র‍্যাব কর্মকর্তাকে প্রশ্ন করতে চাই যে আপনি 52 নম্বর অপরাধটি করার পরে কি বুঝতে পারলেন যে শাহেদ সাহেবকে বা শাহেদ সাহেবকে আপনি চিনতে পারলেন? উনি তো প্রকাশ্যেই ছিলেন, সেই 51টি মামলার জন্য তাকে কেন গ্রেপ্তার করা হয় নাই? আপনার সে তার জবাব কি কখনো কেউ দিবে কিনা সেটাও আমার একটু জানার বিষয়। তবে আমি সকল ধরনের সকল অপরাধের জন্য, সেই অপরাধী যদি আমি হই আমার সবচেয়ে বড় শত্রুও হয়, কিন্তু আমি সকল ধরনের অপরাধের সোশ্যাল এবং মিডিয়া ট্রায়ালের বিপক্ষে। কারণ এটা আসলে বিচারকের দায়িত্ব, বিচার ব্যবস্থার দায়িত্ব যে আসলে কে কতটা অপরাধী, আদৌ অপরাধী কিনা সেটা বের করা। এবং এটা একটা কিন্তু ভয়ঙ্কর ট্রেন্ড, আজকে আপনি এর জন্য এটা করছেন, আগামীকাল আপনার বিরুদ্ধে যারা ক্ষমতাবান তারা আপনার বিরুদ্ধে একটি প্রক্রিয়া শুরু করতে পারে। ক্ষমতা কিন্তু শুধুমাত্র সরকারের ক্ষমতায় ক্ষমতা না, ক্ষমতা হচ্ছে টাকার ক্ষমতাও ক্ষমতা। আপনি যে কোনো মানুষের ক্ষেত্রে এই বিষয়টি একটু বিবেচনা করে দেখেন যে মানে ইটস নট দ্যাট ইজি। তো আমি সবার কাছে অনুরোধ করবো যে মানে আপনারা আমাকে ভুল বুঝেন না, আমি স্পষ্ট যেটি বলতে চাই যে সেটি হচ্ছে যে বিচারের দায়িত্ব আমাদের না, আমাদের দায়িত্ব হচ্ছে অভিযোগ করা, আমাদের দায়িত্ব হচ্ছে বিচার নিশ্চিত করতে পারা যাচ্ছে কিনা সেটির জন্য সতর্ক থাকা, কিন্তু বিচারের দায়িত্ব আমাদের না। আমাদের সকলের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া উচিত। বিচারকের কিন্তু এই শাহেদ প্রসঙ্গে আরো আসবে, কারণ আমরা গতকালকে যে কথা বলছিলাম মিলানে সেখানেও এই শাহেদ প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে, এবং সামনের লাইভ শো গুলোতেও আমরা এই বিষয়ে কথা বলবো যে কিভাবে আসলে ইতালিতে বাংলাদেশিদের যে ইমেজ ক্ষুণ্ণ হওয়ার যে ব্যাপারটি সেটার সঙ্গে এই শাহেদ আরএফটা কিভাবে জড়িত সেটা নিয়ে আমরা আলোচনা করব। দর্শক কিন্তু এখন আমাদের বিদায় নিতে হচ্ছে, কারণ আমরা খুব শীঘ্রই আমি একটু বলি আপনার কথা সারা দিয়ে, আমাদের অনেক দর্শক আসলে বিভিন্ন জায়গা থেকে মেসেজ পাঠিয়েছেন, এবং যথারীতি আমাদের একজন দর্শক বলেছেন আমার কথাই হয়তো বলেছেন যে আই মেবি হি ইজ ফ্রেন্ড অফ মিস্টার শাহেদ। ওকে, আমার এই কথার জন্য যদি আমাকে জনাব শাহেদের বন্ধু বলে মনে হয় আমি এটি নিতে রাজি আছি, কিন্তু আমি এখনো বলি আমি কোনো সোশ্যাল ট্রায়াল বা কোনো মিডিয়া ট্রায়ালের এগুলির আমরা বিপক্ষে। আমরা আপনাদেরকে ভেনিসের গন্ডোলা যে ভ্রমণ সেটি আমরা দেখাতে চাই, সেটির জন্য আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা ডয়চে ভেলে বাংলা বিভাগের সঙ্গে থাকবেন, আমরা কিছুক্ষণের মধ্যেই সেই লাইভে আসছি। আরাফাত সেটি আরো ভালো করে বলি, আমরা আগামী ঘন্টা খানেকের মধ্যেই লাইভে আসছি, আপনারা নজর রাখুন আমাদের ফেসবুক পাতায়, আমাদের ফেসবুক পাতার ঠিকানা তো আপনারা জানেনই facebook.com/dwbengali, পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও থাকছে আমাদের এই যে ইতালিতে আমরা যে বিভিন্ন শহরে যাচ্ছি সেখানে কি দেখতে পাচ্ছি করোনা পরিস্থিতি সেটাও থাকছে। দর্শক খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, আপাতত বিদায় নিচ্ছি, আমি আরাফাতুল ইসলাম, ঘন্টাখানেক পরেই ফিরছেন খালেদ ভাই এবং আমরা সব। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথে দেখা হচ্ছে আপনাদের।